সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মাশায়েখ মুহতারাম, মেহমানানে আজম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্টমণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে আমাদের সাথে যুক্ত থাকা আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় দিনদার প্রফেসর ইমানদার আমার শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আজকের এই মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আমাদের আজকের মাহফিল, সেই মাদ্রাসার আজিজ তুলাদা সমান কাছাকাছিরাম আলোচনা আমাদেরকে আজকের এই আলিশান মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শতমায়ের শত সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মাহফিলে রাজিতে হাজির হওয়ার তৌফিক আল্লাহ পাক দিলেন, যে মহিব এই সুযোগটুকু দিলেন। আসুন সেই মহা মহিবের দরবারে কায়ম হল মাহফিল, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে সিংহ সাগরে নেয়, বাঘের গর্জনে নেয়, পুরুষোচিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ইমানের রেখে জিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সকলে একবার করুন কালিমা কষ্ট করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি গুরুদার সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি সংসদ গোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়িদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন, যিনি রাসূল রাব্বিল আলামিন, যিনি শাফিউল মুত্তাকিন, যিনি রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা শাফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যিনি আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনা টুকরা জমিনে শুয়ে আছেন, যেই যদি একটা কথা আগে বলে গেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যিনি বলে গেছেন আমার উম্মত শোনো, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে এতেবা করতে পারলে, এই দুটো জিনিসকে ফলো করতে পারলে, এই দুটোর উপরে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিকে যদি তোমরা পারফর্ম করতে পারো, তাহলে পৃথিবীতে কোনদিন তোমরা গুমরা হবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব, যে কিতাব আল্লাহ পাক কোনো কিছু মাধ্যম নেই। আম্মা তারা এটা বলেছেন তালাম রেখে এলাম শোনো, যদি তুমি তোমার জোতার ফিতা দাও খুঁজে না পাও, এটা কোথায় হারিয়ে গেছে তাও খুঁজে পেতে দাও, এই জোতার ফিতা দাও খুঁজতে গিয়ে পবিত্র কোরআন পড়া শুরু করো, তোমার সেই হারানো জোতার ফিতা দাও কোরআনে তুমি পেয়ে যাবে। এর আতিশব্দ মা ফরক না ফিল কিতাবে মিন শাই, আমার এই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমি কিচ্ছু বাদ দিই নাই, রাষ্ট্র পরিচালনা কেমনে করবে সব কিছুর সমাধান দিয়েছে আল কোরআন সুবহানাল্লাহ। সব কিছু এলাবরেশন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআন পাকে। অতএব পৃথিবীতে কেয়ামত পাওয়া পর্যন্ত মানুষের যা যা দরকার সব কিছু আল্লাহ ইনস্ট্রাকশন দিয়েছেন আল কোরআনুল কারীমে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অতি আধুনিক মানুষগুলো আছে যাই যাই পড়ছে দেখা যায় তার কিছু না কিছু নির্দেশনা কোরআনে পাক আল্লাহ দিয়েছেন। 1665-তে আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি,
আপেল অনেক বলছিলেন তিনি, আপনারা জানেন একটা আপেল উপর থেকে বললো, তিনি তখন বললেন সর্বনাশ। আপেল তো উপর থেকে নিচে বললো কেন, উপরেও ফিরতে পারত। আমরা চিন্তা করতাম যে আপেলটা পড়তে ছুরি দাও আগে খাই, কে কিনা বলে সবাই মুক্ত আপেল খাইছে। কিন্তু আল্লাহ বান্দা তিনি চিন্তা করলেন, ডিফারেন্ট ডাইনার্স, মানে তিনি বললেন এই আপেলটা উপর থেকে নিচে পড়বে কেন, উপরেও ফিরতে পারত। আল্লাহ বান্দা চিন্তা করতে করতে আবিষ্কার করলেন এই পৃথিবীর মাটির জমিনের একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতায় উপরের জিনিসকে সে নিজের দিকে টানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে জমিনকে আকর্ষণ দিয়েছেন, আকাশকে আকর্ষণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাযুরা, আমার আল্লাহ কোরআনকে মাধ্যাকর্ষণ যুক্তির শক্তির কথা বলে দিয়েছেন, সুবহান আল্লাহ। এখন যার বিজ্ঞান আবিষ্কার করেছে আপেক্ষিক গতি সূত্র, থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ তাদের যুক্তি হচ্ছে সব সময় সমান নয়, একই মানুষের কাছে এক একটা সময় এক এক রকম। যেমন একটা ট্রেন চলছে, ট্রেন স্টেশনে যে লোকে দাঁড়িয়ে আছে তার কাছে ট্রেনের গতি মনে হবে 50 কিলোমিটার, ট্রেনটা যখন তার সামন দিয়ে যাবে সে মনে করবে ট্রেনের গতি কত, 50 কিলোমিটার। আরেকটা ট্রেন যখন এই ট্রেনে ক্রস করবে, ক্রস এইটার 50, এইটার 50, যদি দুই ট্রেনে যাওয়া হয় তখন আমাদের মধ্যে জিজ্ঞেস করা হবে ট্রেনের গতি কত, সেটা বলবে 100 কিলোমিটার। যদি আলোর গতিতে চলে যায় 5 সেকেন্ড 1,86,000 মাইল থেকে আরো দিন করে আবার যখন ফিরে আসবে, এত প্রচন্ড গতির কারণে পৃথিবীর সময় এমন ভাবে ঘুরবে দেখবে তার সন্তান যে বলেছিল তার 18 দিন তার জীবনে গেছে, সন্তানদের জীবনে 18 বছর পৃথিবী থেকে গেছে। ঠিক সেই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, রাসূল যখন 27 বছর মেরাজে কাটায় আসার পরে পৃথিবীতে আসলেন, আকাশকে বলেন নাই, বলেছেন আল্লাহ কাছে একটা দিন, আল্লাহ পাকের কাছে দিন তোমাদের কাছে, আল্লাহ একজন তোমাদের কাছে 1,000 বছরের সমান। সুবহান আল্লাহ বলে 500 বছর, 1,000 বছর। এই যে আপেক্ষিক গতির কথা ভাইয়ারা, এগুলো তামাম মাখলুকাত দেখেছে যে আল্লাহ পাক 1,000 বছরের সবগুলো সুন্দর করে বলে গেছেন। আপনি প্রথম কাজ হচ্ছে কোরআনকে মান্য করা। আল্লাহ নবী বলে গেছেন তোমাদের শেখে গেলাম সাহাবীরা
এই দুই জিনিসকে তোমার নামে একটু আছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবে এমন কিছু নাই আমার আল্লাহ সব কিছু খুলে খুলে বলেন নাই সুবহানাল্লাহ। আরেকটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ আমার মহান আমরা যে নামাজ গুলো করি বা আগে যেগুলো করি শান্তির এরপরে হাতের নকশা থাকি বলেন তো
কুই কইরা কি নাকে পানি দেওয়া কি কপালের কসম পরিষ্কার করা কি মোস্তাদা কবুল সুন্নাত রাসূল বলেছেন আসুন ফাসালুল আমলিয়া দশটা জিনিস হলো নবীর সুন্নাত তার মধ্যে হলো অন্যতম আচ্ছা বলেন তো ভাইরা আপনাদের সকলের তো দিল আছে আছে না আমাকে কথা বলেন আপনাদের পক্ষে তো দিল আছে না আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি আপনাকে সিদ্ধান্ত নিতে বলছি বলেন তো আপনি তো বললেন মোস্তাদা সুন্নাত যদি বলেন যে প্রাণের দিনই মুস্কাটা যেহেতু শূন্য তোমার করিব না আমি তিন মাস মুস্কাত পাম না আপনার যদি বলেন তুমি রবি রবি ঠাকুর হয়ে যাও সংসার সব ত্যাগ করে আমাকে ছেড়ে দাও মুখ না কেবেন ভয় আছে কথা না ঠিক না বলে তাহলে তো সেই মানুষ মুস্কাটা শূন্য তিন মাস কোন থাকতে পারে না আমি বলে না করা শূন্য কিন্তু আপনি তিন মাস আসলে না করে থাকতে পারবেন না কিন্তু আপনি সেই মানুষ সদর অবস্থা বয়স আপনার দায়ী উঠেছে পনেরো বছর উঠেছে বিশটা বছর আপনি নবীর দারুণ সুন্দর সুন্নত আপনি সবাই করে দিয়েছেন কথা বন থেকে আপনি চুক্তি দিচ্ছেন কি সুন্নত মিয়া এমনি ব্যবহার করেন আপনারা তাহলে কিছু হুজুর রাখেন নাই করে ফেললেন আপনি উনি কৃপা সন্দ শুনলেন এজন্য আল্লাহ ভাইদেরকে সঠিক সময়ে পাতার কাউঠিক কেন্দ্রে মাফিন তো কখনো মাফিন না ভাই কিন্তু এখানে সুন্নত বলতে শাব্দিক করতে না সুন্নত বলতে পারিভাষিক অর্থ আছে পারিভাষিক অর্থ কি সুন্নত বলতে আমার রাসূল যা বলেছেন রাসূল যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পারমিশন দিয়েছেন তার নাম সুন্নত বলে সুবহানাল্লাহ তবে রাসূল যা বলেছেন রাসূল যা করেছেন রাসূল যা পারমিশন দিয়েছেন তার আরেকটা নাম হচ্ছে হাদিস কাউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিহি ওয়া তাকরিরুহু নবীর কথা নবীর কাজ নবীর মৌন সম্মতি এক নাম হাদিস আরেক নাম হলো সুন্নাহ তো নবীর কাজ কথা এবং মৌন সম্মতি সাইলেন্ট পারমিশন এই তিনটি জিনিসের একটা নাম হচ্ছে সুন্নাহ আরেক নাম হচ্ছে হাদিস ও ভাইরা বলেন নাম হচ্ছে দুইটা পাত্র পাত্রাই আছে এক জিনিসের দুইটা নাম হলে পার্থক্য হয়ে যায় যেমন ক্ষতির আরবি দুইটা যেমন আপনা আপন অর্থ বাবা ওয়ালিদুন মানেও বাবা আবুন মানেও বাবা ওয়ালিদুন মানেও বাবা কথা বলতে হবে আবুন মানেও বাবা ওয়ালিদুন মানেও কি কিন্তু দুই বাবার মধ্যে বিশাল পার্থক্য আছে সুবহানাল্লাহ বলেন আর বাবা দা ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ among the old languages of the world it is of bata mode and was of the in the rich of the wealthy of the wealthy of the dami wallahi subhanallah ami bata ekta shobdo ke niye eto dimension eto dikendrikon eto binnotto kono kora jay na onno bhabe kora jay na shibho eto ami aroka fresh shobdo bole dimon bujha wallahi o dekha pai আরো
সেই উট তার যেমন বিভিন্ন শব্দ আপনি পাত্র পাবেন, জামাল মানে পুরুষ উট, ন্যাকাতুন মানে মহিলা উট, পাত্র পাবেন তোমাদের মুসলিম জাতির পিতা দিদিকে ইব্রাহিম নাম রেখেছেন কি মুসলমান? আমাদের নাম আমার জন্মদাতা বাবা বলছেন এমন আল্লাহর ঘরে আমরা ইবাদত করি না, বরং আমরা ইবাদত করি ওই আল্লাহর ঘরের মালিক যিনি, তিনিকে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা ডাকো ওই কাবা ঘরের মালিক ওই আল্লাহ সুবহানাল্লাহ। আমরা কাবা পূজা করি নো, কালো কোনো পাথরের পূজা মুসলমান করতে পারে না, মুসলমান আল্লাহর নবীর পূজা করতে পারে না। মুসলমান আল্লাহর নবীকে আল্লাহর বান্দাই মনে করে, যখন সে ঈমান আনে তখন বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আল্লাহর বান্দা, তারপরে তোমার রাসূল। সুবহানাল্লাহ, নবী আল্লাহর বান্দা তারপরে তার রাসূল, কথা বুঝে আসছে? এই জন্য মুসলমান ভাইরা আপন মানেও বাবা আর ওয়ালিদুন মানেও বাবা। আল্লাহ সেজন্য বলছেন নিজের পিতা মাতাকে অসম্মান করা যাবে না। আমাদের ভাইয়েরা যারা আছেন আমাদের আপন পিতা মাতার খেদমত করেন, এতে তো আমাদের সৌভাগ্য, ওনাদের দুর্লভতা কি না বলেন? কিন্তু আমরা স্বামী আমাদের বিয়ে করছি, তোমার তো কাম হলো আমার বাপ মার খেদমত করা। ও স্বামীরা তোমার কসম করে বলি, যদি তোমার স্ত্রী তোমার পিতা মাতার খেদমত করে তার মতো জান্নাত নারী পৃথিবীতে হইতেই পারে না। সুবহানাল্লাহ, তোমার পিতা মাতার খেদমত করা না, আমারও কিনা আমার মানা কথা বলেন, কিন্তু আপনি আপনি
আর খালি নিজের মা বাবার খেদমত নিতে করবেন না, আর আফসোস করবেন যে বউ কি হইল, আমার আব্বা আমাকে নিজের আব্বা মনে করে না। আল্লাহ বলছে নিজের স্বামীর আব্বা আম্মা প্রশংসা করবে, নিজের বাপ মা মত মনে করো, এরা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ দিদি, শ্রেষ্ঠ ভাবি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ। এজন্য বন্ধু এই পৃথিবীতে রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা মানুষকে দিয়েছেন, তার এক নাম হাদিস আর এক নাম হলো সুন্নাহ, তার মধ্যে পার্থক্য আছে নাই। কোন আমলটা আছে, যেই হাদিসের ভ্যালিডিটি এখনো আছে, ভ্যালিড এখনো এটা চলমান রহিত হয়ে যায় নাই, এই আমলটা এখন আর বাদ হয়ে যায় নাই, এগুলো হচ্ছে সুন্নাহ। প্রত্যেক সুন্নাহ অবশ্যই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নাও হতে পারে, কথা বলতে পারবে? সব পুরুষ অবশ্যই মানুষ, কিন্তু সব মানুষ কি পুরুষ? সব আমাদের বসে মুসলমান, কিন্তু সব মুসলমান হানাফি নয়, কিছু কিছু মুসলমান শাফি আছে, হাম্বলি আছে, মালিকি আছে, আগে নাই। এখন কোন গোমরাদের পক্ষে যদি মুসলমান হানাফি যদি বলে মুসলমান হইলে হইলে না, হানাফি মুসলমান হানাফি বা কোনটা? আমার উপর তুই আগে বল, তুই মানুষ না পুরুষ? কথা বলেন ঠিক কিনা? তুমি আগে বলবে মানুষ না পুরুষ, তাহলে পরে করে বলবো আমি মানুষ, আমি মুসলমান না হানাফি। প্রিয় ভাইরা, প্রত্যেক মানুষ পুরুষ নয়, সব পুরুষ সব মহিলা অবশ্যই মানুষ, কথা বলেন ঠিক না? সব সুন্নাত অবশ্যই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। যেমন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে একটা হাদিস দিয়ে মানা করেছেন, বলেছেন খবরদার যারা কবর জিয়ারত করবে তাদের উপরে আল্লাহ লানত করবে। কিন্তু আল্লাহ নিজে হাদিসে বলেছেন খবরদার সাহাবী আমার কোন কোনা নাই কোরআন জিয়ারতের কবর আতা জুরুহা, আগে তোমাদেরকে কবর জিয়ারত থেকে মানা করতাম, এখন কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমাদের ভিতরে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবেন কে? আল্লাহ রাসূল বলেছেন লা ইহতাকিরানা আহাদুকুম ফাওকা সালাস, তোমাদের কেউ কুরবানির গোশত তিন দিনের বেশি জমা করে খেতে পারবে না। বলেন তো বন্ধু, তিন দিনের বেশি আমাদের ঘরে কুরবানির গোশত ফ্রিজের মধ্যে জমা করে আমরা খাই কিনা? আমরা বলি এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। আল্লাহ নে কোনদিন হাদিস মানার কথা বলেন নাই। রাসূল যত জায়গায় বলেছেন তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত কে মানো, বলেন নাই আলাইকুম বি হাদিসি। জিলে বলেন সুবহানাল্লাহ, রাসূল বলেছেন দুটো জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে সুন্নাত রাসূলি। রাসূল সেখানে বলেন না হাদিস রাসূলি, রাসূল বললেন সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ, রাসূল বলেছেন নিকাহ হল সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাদিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করবে না, যে সুন্নাত থেকে দূরে থাকবে সে আমার উম্মত হইতে পারবে না। বিয়ে না করে ভালো হবে কি?
যেমন যেমন একজন ব্যক্তির উপরে তার টাকা পয়সা আছে, কি আছে বলেন না, টাকা পয়সা আছে এবং তার শারীরিক শক্তিও আছে, তার টাকা পয়সা আছে আমার দিকে তাকান, তার টাকা পয়সা আছে তার শারীরিক শক্তিও আছে, ধন সম্পদ আছে, এভরিথিং আছে, সক্ষম। যদি সে বিয়ে না করে তাহলে হবে কি, বিনা বিরোধিতার পক্ষ চলে যেতে পারবে, অন্যায় কাজে তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়ে দেবে, তার জন্য বিয়ে করা সুন্নত না ফরজ। এই যে ফরজ এই রুকুন দয়া করা সুন্নত, মাওলানা বলে না আমার দেখে গেল কোন ব্যক্তির উপরে শারীরিক শক্তিও নেই, আর্থিক শক্তিও নেই, তার উপরে বিয়ে করা হারাম, তার জন্য বিয়ে না করা সুন্নত, সুবহানাল্লাহ বলে না। তবে বুঝছেন ভাইয়া, নিয়ম হলো সে বিয়ে করে ফেলবে, বিয়ে করাটা সুন্নাত। আবার যার টাকা পয়সা কম একেবারেই নাই, শারীরিক শক্তি আছে, বিয়ে করলে লাগবে জানলাম, খাওয়াবে কেন, পড়াইবে কেন, কামে না জানলাম, তার জন্য বিয়ে না করে রোজা রাখা সুন্নত, সুবহানাল্লাহ বলবেন। তাহলে শূন্য জিনিসটা আপনাকে বুঝতে হবে, সুন্নত তরিকা, সুন্নত হচ্ছে না কো, এগুলো বুঝে না আমার করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গাছের ছায়ায় প্রস্রাব করে তার উপরে আল্লাহ লানত, যে গাছের ছায়ায় প্রস্রাব করে তার উপরে আল্লাহ কি লানত, ইত্তাকুল মালউনাইন। রাসূল বলেছেন দুই লানত প্রাপ্ত থেকে দূরে থাকো, দুই লানত প্রাপ্ত ব্যক্তি থেকে দূরে থাকবে। সাহাবায়ে কেরাম রাসূল কাদের উপরে আল্লাহ লানত, রাসূল বলেন যারা গাছের ছায়ায় প্রস্রাব করে আর যারা মানুষ রাস্তায় প্রস্রাব করে, কারণ রাস্তায় প্রস্রাব করলে মানুষ কষ্ট পাবে, গাছের ছায়া মানুষ যদি আরাম করে সেখানে প্রস্রাব করলে মানুষ কি পাবে, কষ্ট পাবে। কিন্তু আল্লাহ এক ওই আল্লাহ না, আল্লাহ এক মহান ওলি, নাম দেখুন বলে গেছি মনে আছে ইনশাআল্লাহ, তিনি লিখেছেন নজরুল নজরুল লিখেছেন ফিরাক, সে আল্লাহর ওলি বলেছেন যে তাম দিয়ে মানুষ শোনো, কোন কোন সময় গাছের ছায়া প্রস্রাব করা শূন্য খালিল আহমদ সাহান, আলহামদুলিল্লাহ বলুন, তার নাম কি খালিল আহমদ সাহান, বড় আহমদ, তিনি কিতাব লিখেছেন নাম নজরুল নজরুল, তিনি বলছেন মনে করো কঠিন শীতের রাত, এখন শীতের রাত না ভাই, সারা কুয়াশা বন্ধ হতে সকাল টপটপ করে কুয়াশা পড়েছে, আপনি বিয়ে একজন আপনি শুনতে আসছেন নানার বাড়িতে, দেখছেন নানার বাথরুম সব লোকলা আরো খালারা আছে, আরো বন্ধু বান্ধব আছে, সকালবেলা প্রস্তাব করলেন, সকালবেলা আপনি প্রস্তাব করতে গিয়ে দেখলেন রোদ উঠেছে, চকমক চকমক করছে, আপনি হাজি শুনেছেন গাছের ছায়ায় প্রস্তাব করা যাবে না, আপনি দেখলেন লোকজন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি সেখানে প্রস্তাব করতে বসলেন, কথা বুঝলেন নাই, লোকজন দেয় কথা তাই না, নানা দেয় এসে কো কি আমার ওখানে প্রস্তাব প্রস্তাব না, আমার কথা বলেন না, হাদিস আছে গাছের ছায়া প্রস্তাব করা যাইতো না, যেখানে সূর্য উঠত ওখানে প্রস্তাব করতাম, কথা বুঝলেন না, আচ্ছা বলেন তো তুমি প্রকৃত সুন্দর বুঝতে পারেন, প্রকৃত সুন্দর হচ্ছে মানুষকে পক্ষ না দেওয়া, মানুষকে কি না দেওয়া, কঠিন ঠান্ডার মধ্যে কোনো পাগল গ্রাসের ছায়া যাবে ভাই, যাবে না, সবাই তো খায় রোদের দিনকে, এই জন্য শীতের সিজনে এই মানুষের আবহাওয়াটা ভিন্ন জিল্লায় বলে না, সুবহানাল্লাহ, সুন্নাত সুন্দর এগুলো আমার কেন আমাদের বুঝিয়ে দিয়েছেন, এই জন্য সুন্নাত হয়ে যাবে হাজির আমল আছে, সব সুন্নাত আমল আপনি করেন কিন্তু সব হাজির আমল আপনি করতে পারবেন না, এই জন্য আল্লাহ আমি সাবদার রহমতুল্লাহ আলাইহি একজন এসে বললো আমি সাবদার আপনার আমার প্রভুটারি শরীরে আমার পড়াই নাই, বোকারি শরীফের নাম হল একজন বন্ধু আমাদের সমাজ আসবে নাই, আমাদের কথা বলে বোকারি 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 বলে পাগল করা হয়ে যায়, আপনি আমাকে বলেন বোকারি শরীফের হাজির জমা হইল না,
আমি সব বললেন ব্যাপারটাকে আল্লাহ বড় বিয়ে করি তিনি বললেন কেন প্রকার হিসেবে যে আমি যে মা বাবা প্রধানের তোমার নামও বোখারি শরীফের মত হইল না, এত করেছি বোখারি শরীফ আমার মা বোখারি শরীফের হাতে অনেক মানে আমি আমার বলি এক জামা পরে নামাজ পড়েছেন তোমার পরনে তো পাঁচটা জামা কেন বুঝেছেন আবুরা বলছেন আমি এদি আরেকটা আপনি বলেছেন আমরা না বলে পারি আমি বলেছি কথা দিয়া আপনাকে তারপরে মেয়ে সন্তান আমার ঘরে আসবে তারপরে নাতি হবে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের আপনি আ দিবেন আপনি যা দিব আপনার চুপে রাখবে না কিনা বলে উদাহরণ মানুষ মুসলমান কথা পন্থী কিনা বিষয়ে যে ব্যক্তির ইমাম আছে তার
ইমানের কথা হয়ে গেছে। আচ্ছা ভাইরা বলেন, আপনাদের কত দরিদ্র আছে সিদ্ধান্ত আপনি নেবেন, আমি নিব না। যে ভাইরা হাদিস মানতে চান বোখারি শরীফ তাদেরকে বিবেচনা করে আপনি বলেন তো ভাই, যখন আপনি ইমাম সাহেবের রুকুতে পান, রুকুতে কিসে পান, রুকুতে গেলে আপনি গিয়ে রুকু ধরে ফেললে আপনি মনে মনে কি বলেন, যে রাকাতটা ভাইয়া গেলাম একটু দেরি হলে গেছিল, কথা বলতে কি না, আপনারা তো বলেন না আমরা দুর্বল মুতাকিব, আমরা মনে করি যে আল্লাহ বাঁচাই দেব, একটা রাকাত আরো করা লাগতো না, কথা বলতে কি না। আচ্ছা ভাই বলেন, যারা খালি হাদিস মানেন বোখারি এবং ফাঁকে হাসার নামাজ হবে না বলে মুসল্লিদেরকেও ফাঁকে ইমার জন্য পড়তে বলেন, ওরা অনেক কাজ করেন, যেমন আল্লাহ বস্তুটা কোরিয়াল কোরআন সাতখানে ও লাগলো আমসিকে আল্লাহ কুন্তুর আমন কোরআন শরীর পড়া হলে চুপ করে থাকেন, আমাদের কান খুলে শুনুন, ওরা ব্যাপারে কি মনে করে আমরা শুনতে পারি না, কান খুলে শুনতে পারে এক্সপার্টের বস্তু বলি। দ্বিতীয়ত ওনারাও কিন্তু রুকুতে ইমামকে পেলে ওই রাখা করেন না। আপনি বলেন তো না, যখন আপনার ইমাম রুকুতে চলে গেল আপনি দৌড় দিয়ে গিয়ে রুকু করলেন, সাথে না তার নামাজ হয় না বলছেন, সাথে এখন সময় করলেন করতে পারবেন, অবন্ধু পারবেন না, ইসলাম যে সো আনসারেন যে বলেন লজিক্যাল নিয়ে যান, ইসলাম হল সবচেয়ে যৌক্তিক ধর্ম, ইসলাম প্রযুক্তির আন্দোলনের কথা বলে আবার মুসলমান বলা না করবো আসে নাই, কথা বল না আসে না নাই, একই একই মিত্রের কাছে একজন মুসলমান হয়েছে আরেকজন আছে আরেকজনের কাছে আবার মুসলমান হয়েছে, এ দুটো লোক বলুন উঠেছি না আমরা তো একই প্ল্যাটফর্ম বলবো কথা বলে দেখি না, আমি মনে করি হুজুরদের দোষ সন্তান তুমি কি জানো একশো হিন্দু মুসলমান হোক আমার কোনো ক্ষতি আছে, আমি তো
এরপরে আমাদের গরম গরম বলে রাখলেন বন্যা একটা আমরা শিখেছি সব শিখেছি কি ধর্ম তোমাদের বিসমিল্লা করতে গিয়ে এরকম একটা লাগবে সন্ন্যতের পালন এই জন্য সুন্নতের এই দুনিয়াকে সেজন্য তাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে সুন্নতের ফজিলত করেছি আল্লাহ রাসূলকে মানলো সে মানলো একজনকে তার সাথে তিনিকে আল্লাহ রাসূলকে আল্লাহ মানতে অর্ডার করেছেন আমাদের কথা বলেন ঠিক না আমার দিয়ে পারে কিছু কিছু লোক আছে তারা বলে
আমাদের এই কথা ধরতে পারবে না, কথা বলতে কেন আমাদের সুন্নতকে অকেজো মানতে চান, আল্লাহের সুন্নতকে অকেজো মানা যাবে, কোন ইলজিক্যাল প্রমাণ করা যাবে? প্রত্যেকটা পাপি ঘর থেকে বেরোয় খালি পেটে, একটা পাপিও ঘর থেকে বের হয়ে আবার ঘরে খালি পেটে ঢুকে না। প্রত্যেক পাখি ঘরে ফিরে পেট ভরিয়া খেতে খাবার নিয়ে ঘরে ফিরে তোরা চাইতেছে কি যে একটা পাখি দেখবো, যে একটা পাখি যদি ঘরে পেট খালি একটা ফিরে তাহলে মহাম্মদের হাদিসকে মিথ্যা মানে চাকরি নাই, নকরি নাই, কোন কিছু নাই, দোকানদার নাই, কিন্তু আল্লাহ গোলামীন তার এই বান্দাদের মধ্যে কাবিল যখন ঘর থেকে বের হয় আবার ঘরে যখন ফিরে আসে ঘুমটাও আমরা
আমার মুসলমান ভাইরা, ঘুম যখন ভাঙবে, ভাঙার সাথে সাথে আপনি যখন ঘুম থেকে উঠতে পারবেন দেখেছেন, তখন নামি একজনের দিনকে তিনি বললেন, আল্লাহ তোমার শুকর আমি করতে চাই, তোমার এই মাসের পেটটাকে আমি সাজদার জায়গা বানিয়ে নিলাম। জীবন দিয়েছে বহু মানুষ, বহু মানুষ ঘুমিয়েছে, ভাবলেও সকাল বেলা হলে বেলা উঠে অফিসে যাবে, কিন্তু সেই এমন ঘুম ঘুমিয়েছে কবরের মধ্যে সে ঘুমিয়ে এত উঠতে আর পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আসবে না মুসলমান ভাইরা, সেজন্য আপনি যখন ঘুরতে ঘুরবেন দুই হাত সামনে নিয়ে ফু দিলেন, দুই হাত ফু দিয়ে আপনার ঘুমাবার মাঝে বলবেন এক দুই চার পাঁচ ছয় ঘন্টা ধরে ঘুমাবেন, প্রত্যেকটা ঘুমের প্রত্যেকটা মিনিটের মধ্যে শান্তি দিবেন কে? বিজ্ঞান বলছে আসলে এটা করছেন ফুগিয়ে সে এগুলো কি শুনলাম?
আমার মুসলমান ভাই বাথরুমে তাও আমি শিখিয়েছেন সুভান সালমান তো খুব বুদ্ধিমান আপনি অবশ্যই অবশ্যই শিখান, কারণ তুমি কি জানো বাথরুম থেকে বড় মতো পরিষ্কার না হলে খবরে আলাপ বেশি বেশি ওই কারণে হবে। আমার ভাই আপনাদের দিন আসে আপনারা সিদ্ধান্ত নেন তো
নবীর জামায় এক কাপড়ে নামাজ পড়তেন, আমাদের জামায় এক কাপড়ে নামাজ পড়তে পারবো? অধিকাংশ লোকই খারাপ মানে, আমার তো গুরুত্বপূর্ণ কথা না কথা আছে, তা আমিও তো চেষ্টা করে পড়ে ফেলতে পারবো, কথা বলছি কি না ভিতরে কিছু না থাকলে আপনি পাবেন রুকু মানলেই তো অভ্যাস সফল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি কি এক কাপড়ে নামাজ পড়ার প্রয়োজন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এটা রাসূল করেছেন যে আপনারও ছেলে নিয়ে এসে পোশাক কমিয়ে তাকে কাঁধে উঠে যায়, অসুবিধার কিছু নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মানুষ, আরব দেশের কুকুরগুলো ঢুকতো নবীর মসজিদের ভিতরে, সাহাবী কিছু মনে করতেন না। তা আমার যে একটা ছাগল বললে ইমাম সাহেব সর্বিত খবর হয়ে গেল, কথা বলছে কি না? ইমাম সাহেব কয়েক দিন বোকায় চলে গেছে রাসূলের মসজিদে, যেখানে নামাজ পড়লে এক নবীর জমিন ছিল কুকুর এত শুষ্ক, আমাদের কুকুর গুলো ছিল শুকনা, আর আমাদের দেশের কুকুর গুলো ভিজা, কথা বন্ধি কিনা, ফ্যাট, কাদা, এইটা সেইটা, ছাগল গুলো ঢুকলে মসজিদ ভঙ্গ হবে। আর নদীর মসজিদ তার ছিল না, পাকা ছিল না, মাটি উপনিষ করে দিলে হয়ে যেত। রাসূল মাঝে মাঝে থুতু ফেলতে বন্ধ করছেন, যদি সরকার বাসা হলে পালিয়ে ফেলবে, কু করে ফেলবে বাপু, তা আমি থুতু ফেললে উপায় আসবে? সেগুলোকে মানাবো কেমন? আমাদের মানুষের খাবার আমাদের ভাত ডাল ক্যাঙ্গা একরকম না, আপনি ভাত দোকান ক্যাঙ্গা দোকান ডাল দোকান, যদি খাবারের উপর ক্যাঙ্গা না দেয় আপনি ওটা ভাঙালাম পেয়েছেন তারপরে বড় টেঙ্গা, আমার টেঙ্গা, টমেটোর টেঙ্গা আসা নাই ডাল, এগুলো খাই নবীর জামানাতে রাসূলের বাদশাহ ইসলাম খেতেন, এক প্লেটে খেয়েছেন, শুকনা খাওয়া খেয়েছেন, এখন থেকে নবীর নাম বাই দিয়ে খান। এখন সে একটা অনুরোধ করবো, আপনি আমরা মানা করছেন যে এক জায়গা দিয়ে খেয়ে খাওয়া খেতে বসবেন, আপনি যে আমাদের নদী দেন, আমার পুরো সমুদ্রের নদী দেয় পুকুরের কেমন টান। আজকে দেখো বিভিন্ন প্রকারের সামনে বসে শুনো বলেছেন আল্লাহ
বাথরুমে বাবা পরিষ্কার হবেন না, কারণ বাথরুমে আপনি কেউ নাই, আপনি ছাড়, আপনার প্রস্তাব তককে জামা ফেলে রেখে দেবো কিনা, কেউ দেখে নাই, দেখেছেন আপনি আর দেখেছেন একজন দিদিকে। আবার না লাগলেও আমরা কথা বলো, আবার যদি দেখা যায় তারও হাসি কথা বলে শান্তি প্রয়োজন, ধন্যবাদ। এবং শুকনা খাবার শরীর দেখতে গেছেন সমস্যায়, আখে ডাল তেমনা মিলাইলেন, কেউ খাইতে দাঁড়িয়ে পড়তেছে, পাশেও সে খাইতেছে, মুখে পড়তেছে, এটাকে হাইজেনিক খাওয়া হবে? আমি মনে করি পাবো না, আমি আপনার মত জানি না, আমার ব্যক্তিগত মত। তারপর বলতে গেছে ভাইয়া, আমি মনে করি তার দিকে ভাইয়াদের কয়েন মহাপ্রভত বাইরে আলহামদুলিল্লাহ বাড়লে তো সমস্যা নেই, কিন্তু আমার কাছে এটা আমার উচিত, আমার ভালো লাগে না, মানুষ বলছি আপনার হইতে পারে না। আমি বিশ্বাস করি যে আপনার পক্ষে কারো উচিত থাকতে পারে, সেটা আপনাদের ব্যাপার, দ্যাট ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, আমার ব্যক্তিগত মত থাকতে পারে না। কেউ যদি বন্ধু মত থাকে সে কাউকে দায় দিয়ে ভাবে, এরপরে চাই দিয়ে ভাবে, সমস্যা কিন্তু সমস্যা মহত্তক বেড়ে যায়, সুবিধা প্রিয় ভাইরা। এই জন্য আপনাকে শূন্য জানতে হবে, শূন্য কেমন ছিল, শুনেছেন যে সবাই একটা খাই খাই শুনেছেন, তখন এক ঠিক কিনা বলেন, এই বছরে 100 করে চান্স আছে,
আল্লাহ এই মাদ্রাসাকে ধর্মদাসের মতো, সরসিনার মতো, ফুলকলিস কামিল মাদ্রাসার মতো, সুমালিয়ার মতো আল্লাহ বানায় আমিন। আমরাও বলছি কথা একটাই যে প্রি ম্যাচিউরিটি বয়স কম, তো আল্লাহ
বয়সের সাথে সাথে আল্লাহ তা সব ঠিক করে দেন। আল্লাহ আমার আমিন আমরা দোয়া করি মানুষের জন্য, আল্লাহ কখন চলছে আমাদের যেতে হবে। তারপরে সবসময় সুন্দর পোশাক, পরিষ্কার পোশাক পরবেন, সারা পোশাক পরবেন, সারা পোশাক পরলে সবাই শরীরের মধ্যে জান এটা করে না, সবসময় পবিত্রতা শুননা, পবিত্রতা হচ্ছে এমন যে আপনি রাস্তায় ভাবতেছেন একটা ময়লা পড়ে আছে পরিষ্কার করেন, এটাও পবিত্রতা বলছেন। রাসূল বলছেন যে এই জগতের ভিতরে ইমানের আমি জিজ্ঞেস করলাম তুমি জান্নাতে কেমনে, তখন সে বললো হুজুর আমি আপনার এক উম্মত, আমি যখন দেখলাম রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে লোকজন সারতে পারে না, মাথা নিচু করে যাও না, আমি কোলাও দিয়ে কোপায়া গাছটা কাইটা পাশে সরাইয়া দিয়েছি, আল্লাহ ওই গাছটা জান্নাতে পুরে দিয়ে আমাকে সূর্যের কঠিন গরম থেকে বাঁচাই নিয়েছে। সুন্দর সুন্নত, ঘুম থেকে উঠে সময় মতো কাজ করা সুন্নত, মায়ের আমার ডান হাত দিয়ে বসে মাটিতে খাবার খাওয়া সুন্নত। এই পৃথিবীর মধ্যে যে আমার সুন্নতি মানবে আমরা সুলতার জন্য কেয়ামতের দিন সাফায়াতকারী হয়ে যাব সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তমাম জিন্দেগীতে আমাকে তো বলেছেন উম্মতকে দাওয়াত দিয়েছেন সুন্নতের পথে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও পৃথিবীর মানুষ শুনো, শুনো পৃথিবীর মানুষ, আমি এমন নবী, এমন নবী একটা কথাই বানায় বলি নাই, সব কথা নদীকে বলাইয়া দিয়েছেন একজন তিনিকে, একটু যেতে করুন লা ইলাহা ইল্লাল্লাহ শরীর থেকে যে রস, যে রস খাদ্য হজম করে
ওই দশটা বেশি বের হয় খাদ্যে গ্যাস্ট্রিক হয় না, খাদ্যের যে দূষিত সমস্যা বন বদন কিচ্ছু হয় না, মাটিতে দ্বিতীয়ত মাটিতে বসে খাইলে পেটের সঙ্গে একটা চাপ থাকে, টেবিলার চেয়ারে বসে বসে একটা গ্লাস আব্দুল বদন কথা বলছি বসেন একটা বড় হয়ে দিয়ে ফেলেন কথা বলছি না কিন্তু আর যা আকাম দোকান সব আমাদের মধ্যে ঠিক কিনা ভাবনা সব থেকে আমাদের মধ্যে আমরা এই সুন্নতের পালন হবো, এসলে তাকে সুন্নতের স্ট্রং ক্ষমতা কত বেশি প্রতি বছর কি হজ করা লাগবে নাকি রাসূল চুপ করে গেলেন কথা বললেন না আবার ওই সাহাবী এই পাশে গিয়ে রাসূল আবার প্রতি বছর কি হজ করা লাগবে রাসূল আবার চুপ করল যদি আমি বলতাম ডাক্তাররা হ্যাঁ লাগবে তাহলে প্রত্যেক বছর হজ করা লাগবে কিন্তু থাকে না আমি যদি জবাব দিয়ে বলতাম আল্লাহ খরচ করার জন্য মাফ করে দেব এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এমনটা করে নাই রাসূল বারাত করতে উম্মত করে এমন কোন কাজ করতে হয় রাসূল তার উম্মত করে চাপিয়ে দেন এই জন্য আমার ভাইরা আমরা যখন পথ চলব খাদ্য কেউ নেব বস্ত্র কেউ নেব খাবো কেমনে পোশাক পরবো কেমনে ডান হাতে পোশাক পরতে হবে কেন বলেন জুতা না পরবো কেমনে তারও শূন্য থাকে না এসে বলেন জুতা যখন পরবো তারা ছেড়ে না জুতা ঢুকে কোনো কিছু আছে কি না তুমি খুশি খুশি দেখে না এটা ছেড়ে ছেড়ে তারপর জুতা পরো কারণ ওই জুতা যখন পরবে নবী শূন্য তুলে গেলে জুতা পরার মধ্যে সওয়াব দিবেন কে আর বিচ্ছু তেলা পোকা কুই পোকা এরপরে চেলা এগুলো আঘাত থেকে মেসেজ পাবে আমরা আমাদের গোটা জীবনে সুন্নত তরিকায় আমাদের জীবন চালাতে পারে তা অধিক আমাদের নাম প্রণামী সুন্নত কোনটা তখন জানতে পারি জানবে তাদের কাছ থেকে ওরা মানে জানবে কাছ থেকে কিনা বলেন হাতি যে পেয়ে লাভ দিবেন না পাইছি তাই আপনি উল্টা পাল্টা করবেন না কথা বলতে কিনা এগুলো বুঝিস না আমার কথা ভাইরা প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতটা কেমন আপনার নজর কিন্তু আপনাকে আমাদের দিন খুঁজে নিলেন কিনা বলেন আপনি যদি ভালোবাসেন তার সাথে আপনার হাসর একসার আগে এসে বলছেন রাসূল আমি তো কিয়ামত কবে জানতে চাই আমাদের উচিত হবে আমাদের নবীর প্রত্যেকটি সুন্নত কোথায় কি কিভাবে কোন কারণ কোন রূপ অনুসরণ করা আল্লাহ বলছেন তোমার গ্রামের একজন লিখা অরব্বিনী তাহলে আমার আমার সহায়তা বলা ইস্যুটি করে ইবাদ রব্বিনী আহাদা আল্লাহ যে বলা চায় সে যেন ন্যাক আমল করে ন্যাক আমল করে কিসের ভিত্তিতে নবীর দেখানো তরিকাতে কিনা বলে কোরআন শরীফ নবীর তরিকায় বন্ধবেন হাদিস শরীফ নবীর তরিকায় করবেন অজু নবীর তরিকায় করতে হবে নবীর তরিকায়
যখন এগুলো খুঁজবেন যে রাসূল কেমনে করতেন, আমি কেমনে করবো, দাক্ষ পরিষ্কার করাই রাখবে, না হলে তো আমাদের দিদিরা ঘরে থাকা দিবে না, আপনি বলছেন তুমি চারটা কাজ করলে জানা চলে যাবে, কোন চারটা সেই কাজ? স্বামী অনুসরণ করা, স্বামী খুশি হয়ে এমন কাজ করা, নিজের দরজার কাছে একাদত রাখা, রোজা ঠিক মতো রাখা, নামাজ ঠিক মতো করা, এই যে ছোট্ট ছোট্ট আমল গুলো প্রতি হয় মা, তোমার স্বামীর মন জয় করো, তোমার স্বামীর সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো, তোমার স্বামীর দিন জয় করো, আল্লাহ দিন জয় করতে পারে, আপনি বলিয়ে না যে আমার দিন জয় না করে তবে কম তবে মারবো ধরো কি আমি খবর রাখি জানার আল্লাহ বললেন কি আমাদের দিন আমার বান্দা জান নাকি ওর ওয়াইফের এডুকেশন আছে নি, ওর ওয়াইফের সিল আছে কি না, বন্ধু তুমি তো লুঙ্গি পরা বন্ধ করে আমি তো বুঝিনি লুঙ্গি পরা বন্ধ করলাম কেমনে, আমি কোন মাকে বলেছিলাম যে আপনি তো সিরা তার লুঙ্গি আছে আপনি ওয়াইফের সামনে পড়লে ঠিক না, কথা বললেন আমরা সিরা গেঞ্জি যে একটু তেলা পুড়ে খাইছে এরপরে সিরা লুঙ্গি খাইয়ে গেছে এগুলো সব ভরে বলে দিল্লির সামনে এটাকে ঠিক আছে বলে পান চাবাইয়া যা অস করতেছে যাবে ওয়াইফের সামনে ঠিক না, ঠিক না, অসম্ভব, আপনি আপনার দিল্লির সামনে সুন্দর করে খাওয়া যাবেন রেশন কখনো ভরে দেবেন না, সফর থেকে এসে আগে মসজিদে বসতেন তারপরে বলতেন যাও খবর দাও আমার দিদিদের জানিয়ে শিখেছি এসেও সুন্দর থাকতেন, আর আমি কাউকে ব্যক্তিগত কথা বলছি না প্লিজ আপনার ভুল করবেন না প্লিজ, আমি তো কাউকে ব্যক্তিগত বলেছি না, হ্যাঁ আমার এটা আমার ব্যক্তিগত মত, আল্লাহ রাসূল বলতেন যাও নিজেকে বলো আমি দিদিরা থাকতেন সুন্দর বলতেন একে অপরকে আকর্ষণ করতেন হত্যা রান্না বানাইতেন কে আর দিদিরাও কি করেন যত সাত সজ্জা বিয়ের দিন ঠিক কিনা বলেন নিজের বিয়ে না ভাই আরেকজনের বিয়ে, আর আমাদের সামনে তো কোরআন কাপড় করে করে থাকে না, আপনি যারা শুনছেন আপনাদের হাজবেন্ডের সামনে আপনারা সবচেয়ে সুন্দর করে হাত রাখেন, তারা বন্ধু বলতেছে বন্ধু তুমি আমার লুঙ্গি করা বন্ধ হয়েছে, আমি বলুন কেন করে না বলতে তুমি নাকি সিরা করা লুঙ্গি করা তোমার না ভাই আছে, আমি বলি না ভাই বুঝি নাই, আমি বলছি ঠিক না সুন্দর লুঙ্গি এটা কিনবা তুমি তারপরে পড়বা ঠিক কিনা বলে এখন তোমার লুঙ্গি সিরা আপনার ওই পরবর্তী যে আমাদের আলোচক তাকে তিনি করবেন আপনারাই মাফির হোক আপনার চান কি চান না কি মনে হয় আপনার মনেও চান না চান আল্লাহ যেন এই মাফিকে আমরা করতে পারি